নরসিংদী রেলওয়ে স্টেশনে অশালীন পোশাক পরার অজুহাতে এক তরুণীকে হেনস্থা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেফতার হওয়া মার্জিয়া ওরফে শীলা আক্তার। 30 মে রাতে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন। মার্জি আরফে শীলা আক্তারকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য তুলে ধরে খন্দকার মইন বলেন, ঘটনার দিন স্টেশনে ভুক্তভোগী তরুণী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় আসামি মার্জিয়া রেল স্টেশনে যান এবং তাকে সেখানে দেখতে পেয়ে অপদস্থ করেন। তখন ওই তরুণী এর প্রতিবাদ করেন, কিন্তু শীলাকে স্টেশনে থাকা 4-5 জন সমর্থন দেন এবং তাকে হেনস্থা করেন। তখন ওই তরুণী স্টেশন মাস্টারের কক্ষের দিকে দৌড় দেন। র্যাবের এই কর্মকর্তা বলেন, কি কারণে এই নারী এ কাণ্ড করেছেন তা আমাদের কাছে পরিষ্কার নয়, তবে তার বক্তব্য থেকে যেটা পেয়েছি তা হলো শীলা আক্তারের কাছে ওই তরুণীর পোশাকটি ভালো না লাগায় তিনি এ কাণ্ড করেছেন। জিজ্ঞাসাবাদের সময় ওই নারী উদ্ভট আচরণ করেছেন জানিয়ে খন্দকার মইন বলেন, তার মধ্যে মানসিক প্রতিবন্ধী সাজার প্রবণতা লক্ষ্য করা গেছে। গত রোববারের এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেশ কয়েকটি ধারায় মামলা হয়েছে, এছাড়া আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। আদালত ঘটনার বিচার বিশ্লেষণ করে তার শাস্তির বিষয়ে সিদ্ধান্ত দেবে। এদিকে তরুণীকে হেনস্থার ঘটনায় গ্রেফতার মার্জিয়া আক্তারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 30 মে সন্ধ্যায় নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন। আসামি মার্জিয়া আক্তার নরসিংদী সদর উপজেলার মোড় এলাকার বাসিন্দা, পেশায় একজন ঘটক, শায়লা সহ একাধিক নামে পরিচিত এই মার্জিয়া আক্তার। প্রসঙ্গত গত 18 মে ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনে আধুনিক পোশাক পরা এক তরুণী দুই বন্ধুকে নিয়ে ঘুরতে এসে স্থানীয় মাঝ বয়সী এক নারী ও কয়েকজন বখাটের হাতে হেনস্থার শিকার হন। এ ঘটনায় ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়িতে পুলিশ বাদী হয়ে মামলা করে, পরে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এরপর 29 মে দিবাগত রাতে নরসিংদীর শিবপুর এলাকায় বোনের বাড়ি হতে গ্রেফতার হন তরুণীকে হেনস্থার ঘটনার মূল হোতা মার্জিয়া আক্তার ওরফে শীলা।